দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে তাদের প্রধান ধর্মীয় উৎসব পালন করছে। জগতে সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণী প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপ্রয়াণ, এই তিন স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা। বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। সারা দেশে শান্তি শোভাযাত্রা ও বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতার আরো খবর জানাতে রাজধানী বাড্ডা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রমিতি প্রভা চৌধুরী, কথা বলবো তার সাথে। প্রভা, বুদ্ধ পূর্ণিমার আয়োজন কেমন দেখছেন? আমি আছি ঢাকার বেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বৌদ্ধ মন্দির, যেটি সেখানে রয়েছি, এবং এখানে আজকে মূল অনুষ্ঠানটি শুরু হবে সকাল 10টা থেকে, এবং সকালে একটি একবার প্রার্থনা করা হয়েছে, এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানেই মূলত ভক্তরা আসছেন, যারা এই ধর্মের অনুসারী তারা আসছেন এবং তারা তাদের উপাসনা করছেন। এবং আজকে গৌতম বুদ্ধের জন্মদিন, এবং 2500 আমি যদি একদম সুনির্দিষ্ট করে বলি 2566তম জন্মবার্ষিকী এটি। এবং আজকে আমরা যেটি এখানে যিনি অধ্যক্ষ রয়েছেন তার কাছ থেকেও আমরা জিনিসটি আরেকটু বোঝার চেষ্টা করেছি, যে এটি শুধুমাত্র যে তার জন্মতিথি সেটি নয়, এদিন তিনি যে মহানির্বাণ সেটিও লাভ করেছিলেন, এবং সেখানে তার যে জ্ঞান, যে চারটি জিনিস মানুষকে আসলে ধাপে ধাপে একটি থেকে আরেকটিতে গেলে কী করে মানুষ যাবতীয় দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেতে পারে, সেই বিষয়গুলো আমরা জেনেছি। তো আমার সাথে এখন ধর্মমিত্র মহাথেরও, যিনি এই এই সংগঠনটির অধ্যক্ষ, তিনি আছেন। একটু আরেকটু ভালো করে যদি আজকের দিনে মাহাত্মটা তার কাছে আমরা জেনে নিই, এবং সাথে সাথে কী কী অনুষ্ঠান আজকে আরও থাকছে সারাদিন জুড়ে সেগুলো যদি একটু বলেন। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, সর্বাগ্রে কাছে দূরে শ্রোতা দর্শক যারা আছেন, প্রত্যেকের প্রতি আমি আমাদের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের পক্ষ থেকে, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা মৈত্রী জ্ঞাপন করছি। এই দিনটা আমাদের অতি পবিত্রতম এবং স্মরণীয় দিন। সিদ্ধার্থের জন্ম শুভ বৈশাখ পূর্ণিমা তিথিতে, জ্ঞানলাভ সম্বোধি জ্ঞানলাভ গয়ার বুদ্ধিবিক্ষত মূলে 6 বৎসর, আজকের শুভ বৈশাখী পূর্ণিমা দিবসে জ্ঞানলাভ করার পরে 45 বৎসর সদ্ধর্ম সত্যধর্ম বহুজন হিতায় বহুজন সুখায় দেব মানবের কল্যাণার্থে দিকে দিকে বিচরণ করে ওনার সঙ্গ বৌদ্ধ ভিক্ষু নিয়ে সদ্ধর্ম প্রচার করেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আজকে আপাতত এটুকুই বলতে চাই যে এই যুদ্ধ বিগ্রহ যে চলছে পৃথিবীতে, সেখানে শান্তির বার্তা দেওয়াই এবার বৌদ্ধ পূর্ণিমার মূল মন্ত্র চৈতি। প্রভা, ধন্যবাদ আপনাকে।